আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে স্যামসাং আনলক সিম আছে, অর্থাৎ ভোডাফোন কাতারের যে সিমগুলো আছে সেগুলো থেকে আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে যে কল যাচ্ছে না। তো কল না যাওয়ার কারণ হচ্ছে দুইটা। সেক্ষেত্রে হলো আপনার প্রথমত আমরা নেটওয়ার্ক সিলেক্ট করতে ভুল করি, নেটওয়ার্ক সিলেক্ট না করেই কল দেওয়া শুরু করি। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় কল কেটে আসে। সেটা কেন আসে? লাইন বিজি থাকার কারণে, যে কারণেই হোক কলটি কেটে যায়, ঠিক আছে? তো 2-4 সেকেন্ড বলে যে থ্যাংক ইউ ফর ইউজিং ভোডাফোন, গুড বাই বলে, এরকম কিছু একটা বলে ফোনটা কেটে আসে। তো সেটা আসার পরেও আপনাকে ট্রাই করতে হবে, আপনার একবার না হলে আরেকবার দিবেন, আরেকবার না হলে আবার একবার দিবেন, মানে 4-5 বার দিবেন, একবার না একবার আপনার কলটা ডুববেই। অনেকে যেখান থেকে সিম আনছেন, অনেকে রিটেইলারকেও ফোন দিচ্ছেন ভাই, এরকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলোর সমাধান খুঁজবো আজকে আমি। আমার কাছে একটি ফোন আছে স্যামসাং, সেটি আনলক করব এবং অবশ্যই কল দিলে ঝামেলা হবে এবং কীভাবে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এবং কতবার ট্রাই করলে আপনার কলটা ঢুকতে পারে সেই হিসাবটাও আপনি আশা করি ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি করা যাক, দেখা যাক কীভাবে প্রসেসিংটা করা হয় এবং নেটওয়ার্ক কীভাবে সিলেক্ট করব, বা কল যদি না যাই তাহলে আমরা কতবার ট্রাই করতে পারি। ধন্যবাদ সবাইকে, চলুন কাজে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্যামসাং ফোন আছে, এটি নেটওয়ার্ক আনলক করতে হবে। তো এটাকে প্রথমে সিমটা ঢুকিয়ে দেখিয়ে নেব আসলে নেটওয়ার্ক লক কি না। এই যে চলে আসছে, অবশ্যই এটা নেটওয়ার্ক লক লাগানো। তো সিমটা খুলে নেব, সিমটা খুলে নেওয়ার পরে আমাদের যে কাতারের যে ভোডাফোন সিমটি আছে এটি, এই সিমটা এটার মধ্যে ঢুকাবো। ঢুকানোর পরে নেটওয়ার্ক আসতে একটু বেশি সময় নিতে পারে, আমরা ওয়েট করব। ওকে, সিমটি ঢুকানোর পরে আমরা নেটওয়ার্ক আসার জন্য অপেক্ষা করব। এখানে নুসার বিশ আছে বর্তমানে, তো নেটওয়ার্ক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা সাধারণত 2-3 মিনিট সময় নেবে। আমরা নেটওয়ার্ক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখনো নো সার্ভিস আছে, এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটি চলে আসছে। এখানে কিন্তু আসছে আপনার, এই যে আমরা নিচের দিকে দেখি একটু, এখানে আসছে আপনার গ্রামীণফোন ভোডাফোন কাতার, ঠিক আছে? তো এখানে আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে বাংলা লিঙ্ক ভোডাফোন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সেটিংসে চলে যাব। নেটওয়ার্ক সেটিংসে গিয়ে আমরা নেটওয়ার্ক অপারেটর ম্যানুয়ালি সিলেক্ট করব, যেহেতু এটা অটোমেটিকলি গ্রামীণফোন চলে আসছে। আসলে এখানে যদি আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক ছাড়া অন্য কোনো অপারেটরের নাম থাকে তাহলে আপনার কলও যাবে না, আপনার কাজ হবে না। এখান থেকে আমরা বাংলা লিঙ্ক সিলেক্ট করে দেব। নেটওয়ার্কটি রেজিস্টার্ড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আসলে এই সামান্য সমস্যার জন্য আমরা অনেকেই
মাঝে মধ্যে ঝামেলা করে যায়, এই জন্য আমার এই ভিডিওটি করা। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিংক ভোডাফোন চলে আসছে। এখন আমরা কলে যাব। কলে যাওয়ার জন্য যে নাম্বারটি ডিফল্ট অবশ্যই সেভ করা আছে সিমের মধ্যেই, সেই কন্ট্যাক্টটি আমরা খুঁজে বের করবো। এই যে পেয়ে গেছি ভোডাফোন পোস্টপেড। ওকে, অবশ্যই নাম্বারটা দেখে নেবেন, আপনার লিস্টে যে নাম্বারটা আছে এটি কিনা ভালো করে মিলিয়ে নেবেন। তো ফোন ঢুকতেছে, ফোনটি কেটে দিচ্ছে। এরকম কিছু বলে অনেকে অনেক সময় একবার বলে কেটে দিই। তো এখন বলতেছে আমরা আবার কলে যাব, দেখি আবার কি বলে। আবার কল যাচ্ছে না, তো আমরা আবার কলে যাব। আসলে কয়েকবার ট্রাই করার পরে আপনার কলটি যাবে। এখন দেখি কি হয়েছে। দেখছেন ফোনটি এখন চলে গেছে। এখন থেকে আমাদের 5 মিনিট 30 সেকেন্ড হওয়ার পরে আমরা কলটি কেটে দেব, ঠিক আছে? বুঝতেই পারছেন তো কিভাবে কলটি ঢুকাতে হবে। ধৈর্য হারালে হবে না, আপনার একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা 5 মিনিট 30 সেকেন্ড যাওয়ার পর কলটি কেটে দিব। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে এটা করতে হয়। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।